হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো বাসি 3.7 এর আপডেট নিয়ে। আর অলরেডি কিন্তু আপডেট রিলিজ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপডেটটিকে আপডেট দিচ্ছি, এবং তাও কি আবার ঠিক আপডেট দেওয়ার 48 মিনিট পরেই আমি আপডেটটা দিয়ে ফেলি। 12টায় আপডেট আসে, আমি ভাবতেও পারিনি যে গত পরশু আমি একটা আপডেটের ভিডিও বানালাম আর এত তাড়াতাড়ি আপডেটটা চলে আসবে। তাহলে চলুন দেখা যাক এই আপডেটে কী কী রয়েছে। আর এই আপডেটের অনেকগুলো জিনিস অ্যাড করা হয়েছে, তবে আর কিছু খারাপ দিকও রয়েছে, সেগুলো আপনাদের সঙ্গে একটু তুলে ধরবো এবং বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওর দিকে একটু টানবেন না। আমি এখনই কিন্তু আপনাদের সঙ্গে এটিকে প্রথম ওপেন করছি, দেখতেই পাচ্ছেন সর্বপ্রথমেই এক নতুন একটি আপডেটে আর কি অ্যালাউ করে দিতে হচ্ছে সব কিছু আমাকে। আপডেট দেওয়ার পর কিন্তু আমি এটাই প্রথম ঢুকলাম, এর আগে আমি গেমে ঢুকি নাই। আর এখানে অ্যাড দেওয়ার কথা ছিল 3টা, তবে এখানে অ্যাড আছে 2টা, কিছু করার নেই। আর আপনাদেরকে যেটা দেখেছিলাম মোড, এখানে কিন্তু ম্যাপ মোডের অপশনটা চলে এসেছে আপডেটের পর। এখানে আমরা চাইলে বাংলাদেশের ম্যাপ অ্যাড করে খেলতে পারবো। আর বাসের মাঝে কোনো পরিবর্তন আমি দেখছি না, বাস ঠিক আগের মতোই রয়েছে, যতগুলো ছিল ততগুলোই রয়েছে। তবে এর পরিবর্তনটা এসেছে হলো এর মূল যে ম্যাপ সেখানে, আর ম্যাপের ছাড়াও এর সেটিংয়ে কিছুটা পরিবর্তন এসেছে। প্যাসেঞ্জার লিমিট ছিল 15টা, সেখান থেকে এখন আপনারা 30টা পর্যন্ত প্যাসেঞ্জার লিমিট বাড়িয়ে নিতে পারেন। তাছাড়া এখানে তেমন কোনো পার্থক্য দেখছি না। এর কিছু বাগ রয়েছে এখনও, সেগুলো ফিক্স করা খুবই প্রয়োজন, সেগুলোর জন্য খেলা যাচ্ছে না। সেগুলো নিয়ে ভিডিও শেষে আলোচনা করছি। এখানে আপনাদেরকে দেখাচ্ছি নতুন একটি মোড এসেছে, সেটা হলো টোর মোড। আর এই টোর মোডটা হলো আপনারা এখান থেকে একটা ম্যাপ সিলেক্ট করে আর কি রিজার্ভ নিয়ে যাওয়ার মতো, মনে করেন একটা পিকনিকের দল যাবে, সেখানে আপনারা রিজার্ভে নিয়ে যাবেন। এর জন্য আপনাকে নির্দিষ্ট একটা রিওয়ার্ড দেওয়া হবে আর কি, আরপি দেওয়া হবে, তাছাড়া আর কিছুই না। এখন আপনাদের সঙ্গে একটু খেলে দেখাবো ফ্রি মোডটা কেমন হয়েছে। আপনারা ম্যাপ তো দেখতেই পাচ্ছেন ম্যাপটা কেমন হয়েছে। আমি একটু শেষের দিক থেকে নেওয়ার চেষ্টা করবো, যেহেতু এটা নতুন অ্যাড করা হয়েছে শেষের দিকে। এখানে মোট ম্যাপ অ্যাড করা হয়েছে 6টি ম্যাপ নতুন অ্যাড করা হয়েছে। তাছাড়া বাম দিকে যে ম্যাপগুলো রয়েছে সেখানে সিটির মধ্যে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে, আর ডান দিকে তো পুরোপুরি চেঞ্জ করে ফেলেছে এরা। আর আপনারা চেহারাই বুঝতে পারবেন না যে আগে কোন ম্যাপে খেলছেন আর এখন কি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে নেভিগেশন বারের মধ্যে কিন্তু পরিবর্তন এসেছে ম্যাপটা, দেখুন আপনারা এখানে ম্যাপটা জুম ইন জুম আউট করতে পারবেন, ওই যে প্লাস এখানে মাইনাস দেওয়া রয়েছে, এখান থেকে আপনারা ম্যাপটাকে জুম ইন জুম আউট করতে পারবেন, এবং চাইলে এটাকে একদম পুরোপুরি সামনেও নিয়ে আসতে পারবেন, ঠিক এরকমভাবে ট্রান্সপারেন্ট অবস্থায় থাকবে। আর এখানে দেখতে পাচ্ছেন ক্রুজ কন্ট্রোল নামে একটা অপশন যে আমি বলছিলাম, সেটা কিন্তু এখানে চলে এসেছে। এটার পরিপূরক ব্যবহারটা আপনাদেরকে আরেকটা ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আর এখানে এই যে বাসটা যে রয়েছে ফার্স্ট বাসের, কিন্তু পিক আপ এমনিতেই অনেক ফাস্ট, তার উপরে এই আপডেটের পর আরও পিক আপ অনেকটা ফাস্ট হয়ে গেছে। তবে এর খারাপ দিকটা হলো এর কন্ট্রোলিং খুবই বাজে হয়েছে। এবার চলুন দেখা যাক এর খারাপ দিক কীগুলো আর কি। এখানে কিছু কিছু বাগ এসেছে। বাম দিকে যে ম্যাপটা রয়েছে সেখানে আমরা পরবর্তী ম্যাপে লোডিংয়ের পর কিন্তু আমরা যে ম্যাপটা পেতাম সেই ম্যাপটার উল্টোটা সেখানে দেওয়া হয়েছে। আর প্রত্যেকটা লোডিং ম্যাপের পর আপনারা দেখতে পারবেন যে এখানে স্পিড আপনার যতই থাকুক না কেন লোডিং ম্যাপটা শেষ হবে আর আপনার স্পিড একসাথে নামিয়ে দেওয়া হবে। সেখান থেকে যদি আপনারা ম্যানুয়াল শিফটিংয়ে খেলেন তাহলে আপনাকে আবারও সেই 4 নম্বর গিয়ার থেকে আবার স্পিডটা তুলতে হবে, এরকম আর কি, আপনাকে একটু কষ্টরত করাচ্ছে তারা। আর তাছাড়া ম্যাপের যে গ্রাফিক্সটা রয়েছে, গ্রাফিক্স কোয়ালিটি খুবই ভালো হয়েছে, তাছাড়া সব কিছুই ঠিক আছে, তবে এর কন্ট্রোলিং খুব বাজে। মনে করেন সেন্সিটিভিটি যদি আপনি কমায়াও খেলেন তাও আপনি কন্ট্রোল করতে পারবেন না, খুব অসুবিধা হবে। শুরুর দিকে খেলতে আমিও পারছিলাম না, তবে মোটামুটি আমার প্রায় আয়ত্তে এসে গেছে। যারা মাল্টিপ্লেয়ার খেলেন তারা একটু খুব সাবধানে খেলবেন। আর সবচেয়ে দুঃখের কথা হলো আপনারা কিন্তু এই আপডেটে মাল্টিপ্লেয়ারটা এখনও খেলতে পারছি না আমরা, একদিন হয়ে যাচ্ছে মাল্টিপ্লেয়ারটা, এখনও বাগটা ফিক্স করা হয় নাই। হয়তো বা একটা বাগ ফিক্স আপডেট আসবে 3.7.1, তখন মনে হয় আমাদেরকে সব কিছু একদম পরিপূরকভাবে সুন্দর করে গুছিয়ে দেওয়া হবে, আমরা খেলার উপযোগী হবে, তখন হয়তো বা আমাদের আর কোনো সমস্যা থাকবে না। আর গাড়ির যে টেক্সচারটা রয়েছে, রোডের যে টেক্সচারটা, সেটা কিন্তু সম্পূর্ণ আলট্রা কোয়ালিটির হয়েছে, খুবই ভালো। আর আমার গেমটা এখন কিন্তু আলট্রা কোয়ালিটিতে চলছে, দেখতেই পাচ্ছেন যে কোয়ালিটি কেমন। আর এই ম্যাপটা কিন্তু নতুন অ্যাড করা হয়েছে, ডান পাশে পাহাড় আর বাম পাশে কিন্তু সমুদ্র, আপনারা চাইলেই যে বাম পাশে যে রাস্তাটা রয়েছে সেখান থেকে আপনারা সমুদ্রে প্রবেশ করতে পারেন। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমরা কীভাবে সমুদ্রের তীর পর্যন্ত যাবেন।
এটা নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করে দিব ইনশাআল্লাহ, দেখতেই পারবেন, সমুদ্রের তীর পর্যন্ত যেতে পারবেন। এখানে অনেকগুলো রাস্তা রয়েছে, অনেক হাইডেন ম্যাপ রয়েছে, আমি রাতের বেলা দেখেছি যে অনেক হাইডেন ম্যাপ রয়েছে, আপনারা চাইলে সেগুলোতে ঘুরে বেড়াতে পারেন। খুব সুন্দর ম্যাপটা, খুব সুন্দর হয়েছে, তবে বাঘগুলো খুব জরুরি ফিক্স করা দরকার। যেমন আমরা অনেকেই কিন্তু মাল্টিপ্লেয়ার খেলি, বেশিরভাগ যারা যারা বাসিট নিয়ে ঘাটাঘাটি করি আমরা সবাই কিন্তু মাল্টিপ্লেয়ার খেলি। এখানে যদি আমাদের মাল্টিপ্লেয়ারটাই যদি অ্যাভেলেবেল না থাকে বা মাল্টিপ্লেয়ারে যদি সমস্যা হয় আমরা কিন্তু সেটা মেনে নিতে পারি না। এই জিনিসটা কিন্তু খুব দ্রুত ফিক্স করা দরকার। আপনাদেরকে একটি ভিডিও করে দেবো, দেখেন সোজাও ছিল, এরকম যদি মিলিয়ে থাকতো তাহলে খুব ভালো হতো। কিন্তু এখন বর্তমানে ম্যাক্সিমাম রাস্তা কিন্তু সোজা হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আগের মতো খেলে একটা ফিল পাওয়া যায় না। আর এটাই ছিল আপনাদের কাছে এক্সপ্লেইন করার মতো সম্পূর্ণ ভিডিও। আর এখানে এই ভিডিওটা আজকের মতো শেষ করছি, আর কিছু বলার নেই, পরবর্তীতে কী হয় দেখা যাক। আর এখানে কী কী রয়েছে সব কিছু আপনাদেরকে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটিকে অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। পরবর্তীতে আপনাদের জন্য চমক রয়েছে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।